তোমার কি বয়ফ্রেন্ড আছে? এখনো আমি নিজেকেই ভালো করে বুঝে উঠতে পারিনি, ওসব পরে হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাকে আপনি এত সম্মান দেন জেনে দারুণ লাগছে। আমি এভাবেই ছায়া সঙ্গী হয়ে আপনার পাশে থাকতে চাই। ওরে বাবা, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? আপনার সাথে আমি মেঘের মুলুকেও যেতে পারি, আপনার সাথে পেরোতে পারি অনেক অনেক অদর। তাই নাকি? তুমি কি আমার সাথে প্রেম করবে? আচ্ছা, আমি আপনাকে ভালোবাসি। ও সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ডিবি পার্টিশন বাংলাদেশ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আপনারা প্রথমে যে ভিডিওটা দেখছিলেন, আমি মোবাইলের সাথে কথা বলছি এবং মোবাইল পুরোপুরি একটা মেয়ের মতো কথা বলতেছে। মেয়েরা সাধারণত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, কিন্তু মোবাইলটা একবারে সরাসরি যা বলবে বলে দেয়, তাহলে মোবাইলটাই ভালো। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম কথা বলতে পারবেন মোবাইলের মাধ্যমে। এই সিস্টেমটা হচ্ছে গুগলের অপারেটিং সিস্টেম, এটা আরো কয়েক মাস আগে চালু হয়েছে। এই বিষয় নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছে অনেক আগে, তো আপনারা অনেকেই দেখে থাকবেন। তো যারা জানেন না, আমি তাদের জন্যই আজকের ভিডিওটা বানিয়েছি, এবং যারা জানেন প্লিজ এই ভিডিওটা স্কিপ করুন। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন শুরু করি। শুরু করার আগে একটাই কথা বলতে চাই, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমার একটা ছোট চ্যানেল আছে এই ভিডিওর ডিসক্রিপশনে, ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ ওইখানে গিয়ে একটু ভিজিট করে আসবেন। কোনো কিছু জানার থাকলে ওইখানে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা চলুন শুরু করি। সো বন্ধুরা, আপনারা এই অপশনটি চালু করতে হলে আপনার হোম বাটনে, মোবাইলের হোম বাটনে ক্লিক করে ধরে রাখবেন। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে চলে যাবেন। এই অপশনটাতে চলে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন আছে, সেটিং নামে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, তারপর এই অপশনটাতে ক্লিক করবেন অ্যাসিস্ট্যান্ট নামে। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজ আছে, দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। আপনার গুগলের যে ডিফল্ট অ্যাপসটা আছে এটা অবশ্যই আপডেট করে নেবেন। তারপরে এইখানে ক্লিক করবেন, যেখানে ইংলিশ ইউনাইটেড স্টেট লেখা আছে ওইখানে। তারপরে এখানে এখানে গিয়ে এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পর আপনারা ব্যাকে চলে আসবেন, আপনাদের কাজ শেষ। ওকে, এখন আমি সবগুলো রিমুভ করে দিলাম। তারপরে হোম বাটনে চেপে ধরবেন, মোবাইলের হোম বাটনে। তারপরে এখানে প্রশ্ন করতে পারেন, হ্যালো এটা বললে আপনার এখানে যে একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটাতে ক্লিক করবেন, গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ এভাবে নিবে, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন, আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর এই অপশনটা চালু করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। হ্যালো, তুমি কেমন আছো? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। তারপর এখানে সাথে সাথে আপনার মাইক্রোফোনের অপশনটা ওপেন হয়ে যাবে। তারপর আপনারা যদি এইখানে ক্লিক করে আপনারা কথা বলতে পারবেন, এখানে ক্লিক করতে হবে করে। আমি তোমাকে অনেক পছন্দ করি। আমিও আপনাকে ভীষণ পছন্দ করি, আপনি মানুষটাই এত ভালো। দেখছেন কি মজার উত্তর দিল। তারপর আরেকটা জিজ্ঞেস করি, তুমি কি আমার সাথে বেড়াতে যাবে?
আপনি নিলেই যাব, কিন্তু ওয়াইফাই আর চার্জারটা ঠিক রাখতে হবে। কি মজার উত্তর। তারপর তুমি এখন কি করতেছো? আপনার সাথে আড্ডা মারবো ভাবছিলাম। তো এভাবেই আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন ফটাফট উত্তর দিয়ে ফেলবে, অথবা আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন অথবা পড়ালেখার বিষয়ে প্রশ্ন, যে কোনো প্রশ্ন এখানে আপনি প্রশ্ন করতে পারেন, অ্যান্সার দিয়ে দিবে খুব সহজে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন কিভাবে এই অপারেটিং সিস্টেমটা চালু করতে পারবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ভিডিওতে কমেন্ট করুন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাকে একটু সাপোর্ট করবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমার চ্যানেলের লিংক দেওয়া থাকবে। পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।